আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর মেহেদী এম নাঈম, কাজ করছি ইবনে সিনা মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে। আজ আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস একটি মহামারী মতো ছড়িয়ে পড়তেছে, একটা নিরোগ ঘাতক যেটা মানুষের শরীরে ঘুণ পোকার মতো বাসা বাঁধে এবং আস্তে আস্তে ক্ষতি করতে করতে অঙ্গহানি এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের ব্লাড সার্কুলেশনে রক্তে শর্করা তথা গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। যখন এটা নর্মালের তুলনায় বেশি বেড়ে যায় এবং এটা যদি ক্রনিকালি বা সবসময় পারসিস্ট করে, তখন আমরা এটাকে ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিস কেন হয়? আমাদের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামক একটা গ্রন্থি রয়েছে, যেখান থেকে বিটা সেল আছে। এই বিটা সেল থেকে আসে ইনসুলিন। এই ইনসুলিন এই ব্লাড সার্কুলেশন থেকে গ্লুকোজটাকে আমাদের বডি সেলের মধ্যে ঢুকায়। এটা যখন ইনসুলিনটা পায় না বা ইনসুলিনটা কোনো কারণে বিটা সেল থেকে সিক্রেশন হতে পারে না, তখনই আমাদের ব্লাড সার্কুলেশনে ব্লাড গ্লুকোজ লেভেল হাই দেখা যায়, যার ফলে ডায়াবেটিস হয়ে থাকে। কারা কারা এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে? ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারে অনেকেই, তবে বর্তমানে বিশ্বে 537 মিলিয়ন লোক ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে 643 মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত হবে, এর পরিমাণ আরও বাড়তে পারে। ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কারা বেশি ঝুঁকিপূর্ণ বা কারা রিস্ক হাই ঝুঁকিতে রয়েছে? যেমন মনে করেন, যদি আপনার ফ্যামিলিতে যদি কারো বাবা দাদা ভাই বোন তাদের ডায়াবেটিস থেকে থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও যারা সেডেন্টারি লাইফস্টাইল তথা বসে বসে কাজ করি, শারীরিক কসরত কম করি, ফিজিক্যাল এক্সারসাইজ কম হয়, তাদেরও ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়াও যেসব মায়েরা প্রেগনেন্সি অবস্থায় ব্লাড সুগার বেশি থাকে, তাদেরও ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস কয়েকটা টাইপে এভাবে ভাগ করা যায়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল তথা প্রেগনেন্সি ডায়াবেটিস। যাদের এই প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিসটা হয়, পরবর্তীতে তাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি থাকতে পারে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ডায়াবেটিসটা অ্যাসিমটোমেটিক বা উপসর্গবিহীন থাকে। কিছু কিছু উপসর্গ থাকলে আপনি ডায়াবেটিসের মনে করতে পারেন। যেরকম আপনি যদি খেয়াল করেন, আপনার খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে আর খুব পানির তৃষ্ণা লাগছে, আর প্রস্রাবের কারণে দেখা যাচ্ছে রাতে ঘুম ভেঙে আপনার ওয়াশরুমে যেতে হচ্ছে, আর মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে, শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, এরপরে যদি কোথাও হাত পা কেটে গেল এবং তা ঘা শুকাচ্ছে না, তখনও দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের কারণে এসব হয়ে থাকতে পারে। ডায়াবেটিস কীভাবে ডায়াগনোসিস করব? ডায়াবেটিসের ডায়াগনোসিস করার জন্য অনেকেই বাসা বাড়িতে গ্লুকোমিটার ব্যবহার করে থাকেন। এটা আসলে আইডিয়াল নয়। আইডিয়াল হলো আপনার যদি ডায়াবেটিস আছে কি না, এটা স্ট্যান্ডার্ড বা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এর মাধ্যমে আপনি ডায়াবেটিস কনফার্ম করতে পারেন। এটাও একটা প্রসিডিউর আছে যেটা মেনটেন করে আপনি ডায়াবেটিস আছে কি না কন্ট্রোল জানতে পারবেন। এছাড়াও আমরা সচরাচর রুটিন চেক আপ করি, যেটা RBS, র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এটার সাথে যদি আপনার ফিজিক্যাল সাইন সিমটমগুলো থাকে এবং RBS-এর ক্ষেত্রে ব্লাড সুগার হাই আসে, সেক্ষেত্রেও আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। এছাড়াও হিমোগ্লোবিন A1C, এটার মাধ্যমে আমরা বিগত 3 মাসের একটা গড় রিপোর্ট পেয়ে থাকি, যার সাহায্যে ডায়াবেটিস আছে কি না আমরা এটা জানতে পারি। যদি আপনার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রেগুলার ফলো আপে আসতে হবে। আপনার ফলো আপ এসে ডাক্তার কাছে দেখতে হবে আপনার শরীর কী কী কন্ডিশন এবং কী কী পরীক্ষা নিরীক্ষা দরকার, সেগুলো প্রত্যেকটা অন্তত 3 মাস বা 6 মাস অন্তর অন্তর এসে আপনাকে ফলো আপে থাকতে হবে। যেমন আমরা কী কী সাজেস্ট করি, আমরা সাজেস্ট করি যখন আপনি আসবেন তখন খালি পেটে, যেটা ফাস্টিং ব্লাড সুগার এবং খাওয়ার 2 ঘন্টা পরে 2 আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল, এগুলো এটা দেখবেন। তারপর বলি হিমোগ্লোবিন A1C, ইউরিন RE, CBC, আল্ট্রাসোনোগ্রাম,
তারপর সিরাম ক্রিয়েটিনিন এসব দেখতে বলি। এসব দেখা দেখা পরীক্ষাগুলোর পিছনে একটা যৌক্তিক কারণ রয়েছে। যেমন সিরাম ক্রিয়েটিনিন দেখে আমরা আপনাকে কিডনি ফাংশন দেখি, হিমোগ্লোবিন A1C দেখে আপনার বিগত 3 মাসের রিপোর্ট, আমরা ব্লাডের সুগার লেভেলটা বুঝতে পারি। এসব প্রত্যেকটা রিপোর্টের পিছনে ব্যাখ্যা রয়েছে। এসবের মাধ্যমে আপনার বডি স্ট্যাটাস দেখতে পারি। এছাড়াও আমরা যেটা গুরুত্ব দিই লিপিড প্রোফাইল, ফাস্টিং, খালি পেটে যা করতে হয়, এই ব্লাড সুগার যখন বাড়তে থাকে তখন আমাদের শরীরের রক্তনালীতে আস্তে আস্তে কোলেস্টেরল লেভেল বাড়তে থাকে। বাড়তে বাড়তে এখানে একটা প্লাক সিস্টেম করে, বিশেষ করে হার্টে। যখন ইয়াংদের মধ্যে দেখা যাচ্ছে যে স্ট্রোকের ঝুঁকি বা প্রবণতা বাড়তেছে, এর অন্যতম একটা কারণ হতে পারে এই ব্লাড সুগার বেড়ে কোলেস্টেরল বেড়ে যাওয়া। এ কারণে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনার ডায়াবেটিস হয়ে যায় সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডায়াবেটিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সকলে স্বাভাবিক লাইফ স্টাইল লিড করতেছে। ডায়াবেটিসের ক্ষেত্রে একটা প্রচলিত কথা রয়েছে, 3D, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ। আপনি যদি প্রথমে ডিসিপ্লিন মেনটেন করে, ডিসিপ্লিন বলতে কী বোঝায়, ডিসিপ্লিন ফিজিক্যাল এক্সারসাইজ, হেলদি লাইফ স্টাইল, এগুলো ফলো করে যদি আপনি আপনার ব্লাড সুগার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার ড্রাগের দিকে যাওয়া লাগতেছে না। আর ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট। ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে। হাঁটাটা স্বাভাবিক হাঁটার চেয়ে একটু দ্রুত গতিতে হাঁটতে হবে, যেন শরীর থেকে ঘাম ঝরে। এভাবে অন্তত সপ্তাহে মিনিমাম 5 দিন হাঁটতে হবে। এটা হতে পারে সকালে অথবা বিকালে আপনার সুবিধাজনক সুবিধা মতো সময়ে। আর খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই যেটা কন্ট্রোল করতে হবে, সকালের খাবার, আমরা বলে থাকি ডায়াবেটিসের রোগীদের খাবার 3 বেলা নয় 6 বেলা। তারা অল্প অল্প করে খাবে কিন্তু বেশি টাইম খাবে। যেরকম সকাল 7টা থেকে 8টার মধ্যে সকালের ব্রেকফাস্ট সেরে নেবে, হালকা 2টা পরোটা, সবজি, 1টা ডিম, তারপর 11টা থেকে 12টার মধ্যে 1টা স্ন্যাক্স খেয়ে নেবে, 1টা বিস্কিট অথবা সাথে 1টা চা। এবার দুপুরের খাবারের প্লেটটা কীরকম হবে, CDC অনুযায়ী 50% ভেজিটেবল, 25% কার্বোহাইড্রেট, 25% প্রোটিন বলা হয়ে থাকে। এই ভেজিটেবলের মধ্যে আপনি গার্ডেন ভেজিটেবল যেমন সালাদ রাখতে পারেন 25%, এবং রান্না করা ভেজিটেবল রাখতে পারেন। আর অবশ্যই লবণের পরিমাণ কমায় নেওয়ার ট্রাই করবেন, এতে শরীরের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর যারা আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখি তাদের বিভিন্ন রকমের ঝুঁকি দেখা দিচ্ছে। প্রথমে যেটা বলেছিলাম যে সামান্য ঘুণ পোকার মতো শুরু হয় এবং শেষ পর্যন্ত অঙ্গহানি এবং কি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এ কারণে আমরা যদি সতর্ক থাকি আমরা ডায়াবেটিসকে ভালোভাবে মোকাবেলা করতে পারি। কমিউনিটি মেডিসিনে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি যদি প্রতিরোধ করতে পারেন সেক্ষেত্রে আপনি সুস্থ থাকতে পারবেন। সেজন্য প্রতিরোধ করার সেই মানসিকতা এবং এগুলো রাখতে হবে। আর যদি না মেনটেন করেন সেক্ষেত্রে আমরা অহরহ হাসপাতালে দেখতেছি ডায়াবেটিক ফুট নামে যে রোগটা ইদানিং হচ্ছে, যে পাপ কেটে ফেলতে হচ্ছে, দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, ডিমেনশিয়া হচ্ছে মানে ভুল কথা ভুলে যাচ্ছে, হার্টে স্ট্রোক হচ্ছে, তারপরে আরও বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, সিরাম ক্রিয়েটিনিন খুব বেড়ে কিডনি বিকল হয়ে যাচ্ছে, লিভার অচল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ডায়াবেটিসে কত ক্ষতি করে এটা আমাদের আশেপাশে খেয়াল করলেই আমরা বুঝতে পারি। এ কারণে আমাদেরকে খুবই সতর্ক হওয়া উচিত। এবং ডায়াবেটিস হয়েছে কি না, এই যাদের বয়স 40-এর উপর হয়েছে তাদেরকে উচিত প্রত্যেক বছরে অন্তত 1 বার রেগুলার চেকআপে আসা, চেকআপ করে দেখা উচিত রুটিন। আমরা সবাই সতর্ক, এখন এই যুগে এই সতর্কতার বিকল্প কিছু নেই। যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা আমাদের রোগগুলো প্রতিরোধ করতে পারবো, এই প্রতিরোধ করার বিকল্প আর কিছু নেই। সেজন্য আমরা নিজেকে সুস্থ রাখি এবং আমাদের পরিবারকে সুস্থ রাখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।